হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ রয়েছে এর একাদশ শ্রেণীর যে সিলেবাস রিডিউস করার পর যে সিলেবাস তোমরা পেয়ে গেছো সেই সিলেবাসের অনেক সাবজেক্টের সিলেবাস এখনো পাওনি কবে তোমরা পাবে এবং বিভিন্ন কোশ্চেন সিলেবাস সংক্রান্ত সেটা নিয়ে আলোচনা করব যেটা তোমরা বলেছ এছাড়া তোমাদের যে ট্যাব রয়েছে এ মানে রাজ্য সরকারের পক্ষ থেকে টুয়েলভের এর যে ট্যাব দেওয়া হবে সেই ট্যাব অ্যাকচুয়ালি স্পেসিফিকেশন নিয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো এবং একটি স্পেসিফিকেশন নাকি লিক হয়ে গেছে সেই স্পেসিফিকেশন কী এবং বাস্তবতা কতটা সেটা নিয়ে সম্পূর্ণ কিছু আলোচনা করবো সেই কারণে তোমরা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী স্টুডেন্ট হয়ে থাকলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তোমাদের এই সিলেবাস এবং ট্যাব সম্পর্কিত সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবে আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথম যে বিষয়টি তোমরা সবাই জানো যে ইলেভেনের যে সিলেবাস সেই সংশোধের সিলেবাস যেখানে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট সিলেবাসকে কমানো হয়েছে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট সিলেবাস রিডিউস করার পর তোমাদের বিভিন্ন বিষয়ের সিলেবাস কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে নিয়েছো কিন্তু কিছু এরকম সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো সংশ্লিষ্ট সিলেবাস এখনও পর্যন্ত কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়নি সেখানে উল্লেখ করা হয়েছে যে যে সিলেবাসগুলো দেওয়া হয়নি সেই সিলেবাসগুলো খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে সেই কারণে ইংলিশে তোমরা এখনও পর্যন্ত সিলেবাস পাওনি সেটাও দিয়ে দেওয়া হবে যে কোন চ্যাপ্টারগুলো বাদ গেছে কোন চ্যাপ্টারগুলো আছে তো সে কারণে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই যখনই ই অফিসিয়ালি তোমাদের জানিয়ে দেওয়া হবে বাদ বাকি সাবজেক্টের সিলেবাসগুলো তখন তোমাদের জানিয়ে দেবো এছাড়া কিছু এরকম সাবজেক্ট কিন্তু অবশ্যই আছে যে সাবজেক্টগুলো সিলেবাস একেবারেই রিডিউস করা হয়নি যা সিলেবাস ছিল সেই সিলেবাসই আছে কোন সাবজেক্টগুলো যে সমস্ত সাবজেক্টে তোমাদের ষাটে পরীক্ষা হয় মানে সিক্সটিতে পরীক্ষা হয় থিওরি ই অথবা সিক্সটির কম সেই সমস্ত সিলেবাসগুলোকে রিডিউস করা হয়নি কারণ সেই সমস্ত সিলেবাসগুলো অতি সামান্য সিলেবাস সেইগুলোকে আর কমানো হয়নি আবার বলছি যে বিষয়গুলোর থিওরি পরীক্ষা ষাট অথবা ষাটের কম সেই সমস্ত সাবজেক্টের সিলেবাসকে কমানো হয়নি সেই সমস্ত সাবজেক্টের সিলেবাসকে এ যেরকম ছিল সেরকমই রাখা হয়েছে এবং সেই সাবজেক্টগুলো কোনগুলো যেমন মিউজিক ফিজিক্যাল এডুকেশান এরকম যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো ষাট কিংবা ষাটের কম নম্বরের পরীক্ষা হয় সেই সমস্ত সিলেবাসকে একই রাখা হয়েছে এর পরবর্তী যে বিষয়টা তোমাদের অনেকেরই এই জিজ্ঞাসা যে এ ট্যাব কাদের দেওয়া হবে টেনদের ট্যাব দেওয়া হবে ইলেভেনদের ট্যাব দেওয়া হবে না টুয়েলভদের দেওয়া হবে বিভিন্ন এডুকেশন সংস্থা দাবি করেছে শুধুমাত্র টুয়েলভদেরই ট্যাপ দিলে কিন্তু হবে না বাদবাকি বাকি স্টুডেন্টদেরও প্রবলেম হচ্ছে সেই কারণে পড়াশোনার জন্য বাদ বাকি স্টুডেন্টদেরও ট্যাব দিতে হবে কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার তথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে এবছর যারা মানে দু হাজার একুশে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদেরই কিন্তু ট্যাপ দেওয়া হবে এবার কথা হচ্ছে এটা তোমরা অনেকেই জানো কিন্তু ট্যাব দেওয়ার যে ট্যাবের যে স্পেসিফিকেশান আছে যে ট্যাব দেওয়া হবে সেই স্পেসিফিকেশান নাকি লিক হয়ে গেছে সেটা কতটা বাস্তব আমি আগে বলি সেটা তোমরা অনেক কিন্তু দেখে ফেলে যে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা স্কুলের গ্রুপে অনেক জায়গায় মানে যখনই কিছু একটা হচ্ছে তার ভুয়ো নিউজ ছড়াচ্ছে কিছু ছড়াচ্ছে যতটা বাস্তব জিনিস ছড়াচ্ছে তার থেকে অবাস্তব জিনিস বেশি ছড়িয়ে যাচ্ছে যেমন তোমাদের যে ট্যাব রয়েছে সেই ট্যাবের নাকি স্পেসিফিকেশন লিক হয়েছে যে সবার প্রথমে ট্যাবের লুকিংয়ের কথা বলবো যে ট্যাবটি এই ছবিতে দেখা যাচ্ছে সেটা নীল কালারের একটি ট্যাব এবং পেছনে একটা লোগো দেওয়া রয়েছে যেটা হচ্ছে বিশ্ব বাংলার এরপরে ট্যাবে স্পেসিফিকেশনের কথা বলবো এই ট্যাবে যে র্যাম দেওয়া রয়েছে সেই র্যাম নাকি পাঁচশো বারো এমবির রয়েছে এবং রম দেওয়া রয়েছে বা ইন্টারনাল স্টোরেজ বলতে পারো সেটা রয়েছে টু জিবির এবং যে প্রসেসার রয়েছে সেটা হচ্ছে কিরিন ওয়ান টোয়েন্টির প্রসেসার রয়েছে আর রিফ্রেশ রেটের কথা যদি বলি সেক্ষেত্রে ফিফটিন হার্স রিফ্রেস রেট রয়েছে এবং ক্যামেরার কথা যদি বলি ফ্রন্ট ক্যামেরা রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মেগাপিক্সালের এবং ব্যাক ক্যামেরা রয়েছে থ্রি মেগাপিক্সালের এর এছাড়া সিঙ্গল সিম সাপোর্টেড এবং এখানে সব থেকে বড়ো যে বিষয়টা যে প্রসেসরের কথা বলছে এ কিরিন ওয়ান টোয়েন্টি সেই প্রসেসারের কোনো অস্তিত্বই নেই আমাদের এর মানে পুরো স্মার্টফোনের দুনিয়ায় বা প্রসেসারের দুনিয়ায় তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই যে তোমরা বিভিন্ন কোশ্চেন করছো ও ইনস্টাগ্রামে যে এই যে স্পেসিফিকেশানের লিক হয়েছে এইটা কি বাস্তবে সত্য তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো এবং আমারও একটা স্টুডেন্টের থেকে এটা আমার পাওয়া সেই কারণেই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তোমরা যারা এই ধরনের কোশ্চেন আমাকে ইনস্টাগ্রামে করছিলে সেই কারণে তোমাদের জানিয়ে দিলাম যে এই যে স্পেসিফিকেশান সমেত যে ট্যাপটি তোমরা দেখতে পাচ্ছ নীল কালারের যেটা খুব বেশি ভাইরাল হচ্ছে স্টুডেন্টদের মধ্যে গ্রুপে যেহেতু ট্যাপ দেওয়া হবে এটা সত্যি অবশ্যই তোমাদের ট্যাপ দেওয়া হবে কবে তোমরা ট্যাপ পাবে অবশ্যই বলছি কিন্তু এই যে স্পেসিফিকেশান দেওয়া হচ্ছে এটা কিন্তু পুরোপুরি ভুয়ো যখনই কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হয় খুব দ্রুত ভুয়ো জিনিস তৈরি হয়ে যায় আর তোমাদের কাছে সেটা খুব পপুলার হয়ে ওঠে সেই কারণে আমি দেখছি যখনই পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছিল তখনই তোমাদের পরীক্ষার রুটিন খুব ভাইরাল হয়েছিল ভুয়ো ং তো এখন আবার এই ট্যাবের বিষয়টা ভুয়ো ট্যাব খুব ভাইরাল হচ্ছে কিন্তু তোমাদের ট্যাবের স্পেসিফিকেশান এখনও পর্যন্ত কিছু লিক হয়নি যখনই তোমাদের ট্যাবের স্পেসিফিকেশান লিক হবে তোমাদের তখন তোমাদের জানিয়ে দেব। আর অনেকেই জিজ্ঞাসা করছো কবে আমরা ট্যাব পেতে পারি কত সময় পর ট্যাব পেতে পারি তো তোমাদের ট্যাব অবশ্যই তোমরা যারা টুয়েলভে পড়ছো তোমাদেরকে দেওয়া হবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই মানে জানুয়ারি মাসে সম্ভাবনা রয়েছে বেশি তোমাদের ট্যাব পাওয়ার তো আশা করি তোমাদের যে সমস্ত কোশ্চেন ছিল একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর তোমাদের কোশ্চেন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি এখনও কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাও তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই